এই তুই কোথায় যাচ্ছিস? তুই কি জানিস না আমাদের গ্রামে রাতে বেরোনো নিষেধ? জমিদার বাবুর কড়া নির্দেশ আছে, কেউ যেন না গ্রামের বাইরে যেতে পারে। তুই তো জানিস গ্রামের বাইরে যে যায় সে আর ফিরে আসতে পারে না। তোর কি প্রাণের একটুও ভয় নেই? পৃথিবীতে এমন কেউ নেই যার প্রাণের ভয় নেই। তাহলে তুই এত প্রাণের ঝুঁকি নিয়ে কোথায় যাচ্ছিস? তোর তো একটু ভয় থাকা দরকার। তা না করে রাত্রিবেলায় একা একা গ্রামের বাইরে যেতে চাইছিস? এই গ্রামের বাইরে রাত্রি বা সকালে যে যায় সে আর ফিরে আসে না। সব জানি, কিন্তু কিন্তু কি? কাকা, আমার ছাগল সকালবেলা ঘাস খেতে খেতে ওইদিকে চলে গেছে, আর রাস্তা ভুলে ওই জঙ্গলের মধ্যেই চলে গেছে। আরে তুই কি এত বোকা, তুই একটা ছাগলের জন্য নিজের প্রাণ দিতে চাস? ও শুধু ছাগল না, ও আমার খুব ভালো বন্ধু, ওর জন্য আমি প্রাণও দিতে পারি। ওই সব পাগলের মতো কথা বাদ দি, তুই যাবি না? তোকে মেরে বাড়িতে দিয়ে আসবো। জমিদার বাবুর কড়া নির্দেশ আছে, গ্রামের বাইরে কেউ যেন না যেতে পারে। এখানে কথা বলে কোনো লাভ নেই, বেকার বেকার সময় নষ্ট করা। আমি লুকি লুকি অন্য পথ ধরে চলে যাব। তুমি ঠিক বলেছো, আমার চক্ষু খুলে গেছে, আমি নিজে থেকে নিজের মৃত্যু ডেকে আনছি। আমি আর গ্রামের বাইরে যাব না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। যাই হোক, তোকে এত বলার পরে তুই অন্তত বুঝতে পেরেছিস, এটাই ভালো। কয়েকজন তো লুকিয়ে লুকিয়ে গিয়েছিল, তারা আর ফিরে আসতে পারেনি। কি জানি এই জঙ্গলে আছেটা কি। ঠিক আছে, আমি তাহলে চলেই যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যাবি। আমি আমার গ্রামের বাইরে অন্য রাস্তা ধরে চলে যাব, আমি আমার ছাগল নিয়ে ফিরব। যাই, এই রাস্তা ধরেই যাই, এই রাস্তায় আমাকে কেউ দেখতে পাবে না। যাই হোক, গ্রামের বাইরে চলে এসেছি, এবার আমার ছাগল নিয়েই ফিরব। দস্যু, কোথায় তুই? তুই দেখ তোর মালিক এসে গেছে, তোকে নিয়ে বাড়ি ফিরব। দস্যু, এই দস্যু। তুই কে? তোর কি প্রাণের ভয় নেই? তুই আমার খাবার হতে চলে এসেছিস? আমার নাম মানিক, আমার একটি ছাগল আছে যার নাম দস্যু। সে সকালবেলা ঘাস খেতে খেতে গ্রামের বাইরে চলে এসেছে, আমি আমার দস্যুকে নিয়ে বাড়ি ফিরব। তুই তো এসেছিস তোর ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমার ইচ্ছায়, তোকে তো আমি আর ছাড়বো না। না, আমাকে ছেড়ে দাও, আমি আমার ছাগলকে নিয়ে বাড়ি ফিরে যাব। না না না, তা তো হবে না। আমি তো বলেছি তুই এসেছিস তোর ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমার ইচ্ছায়। তাহলে বলো, আমি কি করলে আমাকে ছেড়ে দেবে? তোকে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, যদি পারিস তোকে ছেড়ে দেব, আর যদি না পারিস তোকে আমি বন্দি করব। তুই রাজি তো? রাজি না হওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে? তুমি আমাকে বলো। না, আর কোনো উপায় নেই। তাহলে বল আমার প্রথম প্রশ্ন। বল তো, কি সব সময় বাড়তেই থাকে কিন্তু কমে না? আমি এর উত্তর পারবো না। কি রে, চুপ আছিস কেন? উত্তর দিচ্ছিস না কেন? তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, বল তো, জলে থাকে কিন্তু মাছ নয়, মাছ বলে বাজারে বিক্রি হয়, জিনিসটা কি? এটাও আমি পারবো না। ঠিক আছে, তুই আগে দুটো তো পারলি না, তাহলে আমার শেষ প্রশ্নের উত্তর দে। বল তো, দু অক্ষরের নাম তার বহু লোকে খায়, শেষ অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়, সেটা কি? এই উত্তরটাও আমি পারবো না। তুই আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলি না, তার মানে তোকে এবার বন্দি থাকতে হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর এই জঙ্গলে আসবো না, আমি দস্যুকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরে যাবো। আরে ওই রামু, তুই কি শুনেছিস? কালকে রাত থেকে মানিক কাকাকে আর দেখা যাচ্ছে না। না, তোমার মুখেই শোনা, মানিক কাকা রাত থেকে কোথায় গেছে? কাকাকে রাতে শেষ দেখা গিয়েছিল, ওই জঙ্গলে ছাগল খুঁজতে যাবে বলেছিল। তারপর সাধন কাকা বুঝিয়ে সুজিয়ে কাকাকে কালকে শেষ দেখা গিয়েছিল ওই জঙ্গলে ছাগল খুঁজতে যাবে বলেছিল। তারপর সাধন কাকা বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিয়েছে, তারপর থেকে মানিক কাকাকে আর দেখা যাচ্ছে না, বাড়ির লোকও দেখতে পাচ্ছে না, বাড়ির লোকও কিছু বলতেও পাচ্ছে না, আর খুব কান্নাকাটি করছে। কি হয়েছে কি জানি মানিক কাকার। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আমার তো মনে হয়
ওই মানিক কাকা ছাগল খুঁজতে খুঁজতে ওই জঙ্গলে গিয়েছে। কিছু তো একটা আছে ওই জঙ্গলে, না হলে ওই জঙ্গলে যে যায় সে আর ফিরে আসে না। আমাকে এই রহস্য খুঁজে বের করতেই হবে, না হলে আস্তে আস্তে আমাদের গ্রামের লোকের সংখ্যা শূন্য হয়ে যাবে। আজকে রাতেই আমি যাব। রাত্রি তো হয়ে গেল, এবার জঙ্গলের দিকে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে গেলে কেউ দেখে নেবে, আমাকে অন্য রাস্তা দিয়ে যেতেই হবে। এই রহস্য আমি বার করেই থাকব, দেখি কে আমাকে আটকাতে পারে। এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তায় আমাকে কেউ দেখতে পাবে না, আর একটু গেলেই তো জঙ্গল। জঙ্গলেতে চলে এলাম, এবার দেখি মানিক কাকা কোথায় আটকে পড়েছে। মানিক কাকা, তুমি কোথায় মানিক কাকা? মানিক কাকাকে পরে রাখবি, আগে বল তুই এত রাতে এই জঙ্গলে কি করতে এসেছিস? কালকে আমাদের গ্রামের মানিক কাকা এসেছিল এই জঙ্গলে, আর বাড়ি ফেরেনি, তাই মানিক কাকা কোথায় আটকে পড়ে আছে সেটা খুঁজতেই আমি এসেছিলাম। তোর মানিক কাকা আমার কাছে, তুই আমার তিনটে প্রশ্নের উত্তর বল, তাহলে আমি তোর মানিক কাকাকে ছাড়বো, না হলে তুইও মানিক কাকার কাছে থাকবি। আমার প্রথম প্রশ্ন বলতো, কি সব সময় বাড়ে কিন্তু কখনো কমে না? আর এর উত্তরটা হলো বয়স। বাহ, তুই তো প্রথম প্রশ্নের উত্তর ঠিক বলেছিস, তাহলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর বল। জলে থাকে কিন্তু মাছ নয়, বাজারে মাছ বলে বিক্রি হয়, জিনিসটা কি বল দেখি? এর উত্তরটা হলো চিংড়ি মাছ। বাহ বাহ, এটাও ঠিক বলেছিস। আর মাত্র একটা প্রশ্ন, এটাও যদি ঠিক বলতে পারিস আমি তোর মানিক কাকাকে ছেড়ে দেব। আমার তৃতীয় প্রশ্ন, দুই অক্ষরের নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়, বলতো কি? এর উত্তরটা হলো পান। তুই আমার সব প্রশ্নের উত্তর বলেছিস, তাই আমার কথা মতো আমি তোর মানিক কাকাকে ছেড়ে দেব। ধন্যবাদ রামু, ধন্যবাদ, আজ তোর জন্য বেঁচে ফিরলাম। এই সব কথা বাদ দাও তো, চলো বাড়ির দিকে চলো, তোমার বাড়ির লোক খুব কান্নাকাটি করছে। হ্যাঁ চল তাহলে।